আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ভাই বোন, আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অসীম রহমতে ভালো আছেন। আজকে আপনারা লোকে একটু ভিন্ন একটা ভিডিও শেয়ার করলাম, যে একটা হইলো গত 2-3 দিন আগে বার্মিংহামের এডবাস্টন আছিল নৌকা ভাইস, আর আপনার বাঙালি অক্লোর আসলে অনেক বড় একটা মিলন মেলা, আর এক টুকরা বাংলাদেশ যেটারে হয়তো সামার টাইম আইলে আমরা একটু বেশি উৎফুল্ল থাকি, যে মেলা চাইমু বা ইলাখানি নৌকা বাইসে চাইমু, কারণ ইতা ইয়ত গেলে আকিল বাচ্চাই অনেক হ্যাপি থাকে বা ইয় থাকে। লাস্ট ইয়ার আমি নৌকা বাইসেও গেছি না, কারণ লাগে খুব বেশি মেঘ আসিল আর বাচ্চা তোরে লই আসলে যদি দিন খারাপ থাকে এতে যাওয়ার কোনো মুডও থাকে না। তো এবছর আলহামদুলিল্লাহ অত সুন্দর একটা দিন করছে, রুদেলা দিন আর খুবই গরম আসিল দিন। তো ভাবলাম যে না, গরম বইয়া লাভ হইতো না, আমি প্রায় একটার দিকে রানাতে লাইসি এডবাস্টন যাইতাম। তো আমার দিয়া টাইম তো আবার খামো বেক করতে আইবা গড়। তো আমি মেলাত কে চিন্তা করলাম যে ওখান থাকি কিছু খানি টানি লইয়া দিলাই মো তাই খাইয়া, আর বাদে তাইন ডাইরেক্ট খামো যাইবাগে। আর আমরা তো রয়েছি মো যেহেতু লগে গাড়ি আছে, আমি আমার বাচ্চেন তোরে লইয়া একবারে এন্ডিং পর্যন্ত ইকানো থাকমো আর শেষ দিক গাইমো। তো আলহামদুলিল্লাহ আসলে জেলা হয়েছে হলেও সারাদিন অনু আসলাম, আর মাঝখানো আমার ফয় দেখরা এখানে একটা পার্ক পাইছেন তাইন মাঝখানো তুরা রাইড চড়রা। আর ইকানো আইয়া তো আমি ফুরা অবাক, কারণ এভরি ইয়ার অত বেশি মানুষ হইন না, এবছর যত মানুষ আমি দেখলাম। আর লাস্টে দিওয়ালা সিচুয়েশন হয়েছে যেন যেখানে আসলে স্টল অকল বইছে বা দোকান ফাট পইছে, এটার মাঝে মানে উবাইবার জায়গা নাই, একজন এটেলাই আরজন রেনির আগে ওলা খানি ক্রাউডেড হয়েছে মানুষের। তো এখন শুরুর দিকে কিছুটা ফাতলা, কারণ অন্যদিকে যে নৌকা বাইস চলে বা ইয়ে চলে কম্পিটিশন চলে হবাই দি মানুষে দেখরা গিয়া দর্শক সকল সব অধিকাংশ অন্যদিকে আসেন। তো আমি ফয়লাও আর হিবাই দি না গিয়া আমি চিন্তা করলাম যে যেহেতু আমার হাজব্যান্ড খামো যাইবাগি, তো তাই খামো যাইবার আগে বাচ্চান তোরে যে তার রাইড সকল আছে ওটা চড়াই রায়, কারণ একলা তো আমার পক্ষে আসলে সম্ভব হইতো নাই তিনও বাচ্চারে রাইডও তোলা। তো তাইনরে লইয়া আমরা আগে রাইডোর বাজু শেষ করে লিছে। আর এখানে আসলে যে স্টল সকল বইছে সকল বাঙালি ভাই বই নাই তোর আসলে এটা ছোটো ছোটো দোকান হল, অনেক কিছু আসলে বালা বালা আছে, বাট আমি এখান থেকে কোনো কিছু কিনছি না, কারণ মেলাত গেলে আমার ফোকাস বেশি থাকে খানির মুখায়, ড্রিঙ্কর মুখায় আর আইসক্রিমের মুখায়। আর সব থেকে বেশি যেটা আসলে হয়েছে যে এবার এখানে গিয়া অত বেশি খাওয়া হয়েছে আকিল, যেন আমার বনি জামাই অকলে খাবাই রা এবাই দিয়ে আমার বই নাইনতে এবাই দিয়ে, মানে কোনো শেষ নাই খানির। আর আমার হাজব্যান্ড খামো যাইবার আগে তো আমরা সকলে অলরেডি এখান থাকি কাচ্চি বিরিয়ানি কিনা খাই লিছে, তো মানে খানির উফরে খানি ওলা অবস্থা হয়েছে। আর এখানে আরো একটা ইম্পর্টেন্ট কথা যেটা আসলে, তো আমার ভিডিওর মাঝে যদি খেয়ের ফেস উইস দেখা যায় কোনো বই নাই তোর, আমি এটার লাগি দুঃখিত, এটার শুধুমাত্র আমি একলা সরি হইলে কামাইতো না, আমি জানি যেহেতু আমি ভিডিও করলাম আমি অনেক কেয়ারফুলি ট্রাই করছি যেন কোনো বই নাই তোর ফোকাস নাই বা কোনো বই নাই তোর ফেস শো না হয় আমার ভিডিওর মাঝে, বাট যদি না কোনো লেখানি দেখা যায় কি এটার লাগে আমি দুঃখিত, কারণ আপনারা নিজের আর সেফটিটা আসলে নিজে চিন্তা করা উচিত আছিল। ইলাখানি মেলা অখলো এবার আগে বই নাই নখলরে আমি অতটুকু অনুরোধ করবো, আমি বরাবরও করি এবং আমি আমার নিজেও যেটা আমি করি যে নর্মালি দেখবার নেই কাপ ফিনটা কিন্তু সবসময় আমরা যাইতাম পারি না সকলখানো, আমি একজনের তো প্রবলেম হয়ে যায় বা যতটুকু ফারি আকিল ফিন দেওয়া যায় সব গেলে নে কাপ ফিন দি ইয় করি। আর ইলাখানি মেলা বা নৌকা ভাইস ইতাত গেলে যেহেতু প্রচুর পরিমাণে পরপুরু সকলের সামনে যাওয়া লাগে, এটা তো হইলো একটা কথা। দ্বিতীয় হইলো গিয়ারি সাইরো মুখায় থাকি কিন্তু মানুষ সকল ফোন সকল লইয়া লাইভও থাকেন, ফেসবুক লাইভ লাইব, সেও ইউটিউব লাইব, ইনস্টাগ্রাম, টিকটক, মানে সোশ্যাল মিডিয়ার এমন কোনো ইয়ত বাকি থাকে না যেন কোনো মানুষ না কোনো মানুষ লাইব নাই। তো মানুষে তারা লাইভ চালাইয়া যাইব, একটার মানে এখান না যেন আপনি নেকআপ লাগাইয়া গেছেন না আপনি কুলামেলা গেছেন, কেউ না কেউ ভিডিওত আপনি উঠি যাবা, কেউ না কেউ নিউজ চ্যানেলও বা লাইব আপনারে দেখা যাইব। তো একটার মানে ই মানুষে আপনি দুষ্টা বার্তা নাই যেন ই মানছে কেন আমারে তুললা ফেসবুকও দিলাইছে, কারণ আপনি আপনার সেফটিটা আগে চিন্তা করতেই বা ইলাকানি বেশি ক্রাউডেডও গেলে বা খোলামেলা বা ইতা জায়গা তো স্পেশালি গেলে প্রচুর মানুষের ভিডিও ক্যামেরাত বন্দী হওয়ার সম্ভাবনাটা সব থাকি বেশি থাকে। তো যারা আসলে একটু ইসলামিক মাইন্ডর বা একটু যারা নিজরে মানে
সাইন না সোশ্যাল মিডিয়া শো আপ করতে আমার লাখানি, আমি জেলা আসলে অতটা বেশি একটা লাইক করি না, আমি নিজেরে শো করলাম ইউটিউব বা ইয়ত। তো আমি আমার সেফটির লাগে আমার ফেসটার একবারে কভার করে নিয়েছিলাম নিকাব দেয়া। তো এবলা আমার নিকাব লাগাইলাছে এবলা যে চাই যদি আমার ভিডিও তো তুলি লয় বা ইয়ো করি লয় আলহামদুলিল্লাহ। আমার তো ইনশাল্লাহ আমার যে এজ এ মুসলিম নারী আমার যতটুকু আমার প্রোটেক্টিং কর দরকার আমি অতটুকু সেফটি লইয়া গেছি। তো আপনারা কাছে আসলে অক্ত কইরাম যেন আপনারা পরবর্তীতে ফস্তাই বানা যেন আমি অমুকর ভিডিও তুটি গেলাম বা তমুকর ফেসবুকও গেলাম কি, কারণ এই ভিডিওগুলো কিন্তু লাইফও কোনোদিনও ডিলেট হইতো না, একটা আমরা মাইন্ডও রাখা উচিত। আসলে একটা জিনিস আছে ঈদের সফল তো আলহামদুলিল্লাহ সেই তো আমি এক সাইডে বইছি আর আমার পুরীর এক সাইডে বইছি আর ও আমরা এখন নামি গেছি।
আমি তো ফাটাইতাম না, ফাটাইবাই তো তোমরা সবাই।